আজকের এই ক্লাসে যারা উপস্থিত আছো, অর্থাৎ স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য, তোমরা যেহেতু এই প্রথমবারের মতো এই অনলাইন ক্লাসে এসছো, প্রথমবারের মতো অফিসিয়ালি কোন একটি অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছ, ভার্চুয়াল ক্লাসে যুক্ত হচ্ছে, তোমাদের জন্য আমি খুবই সংক্ষিপ্ত একটি দিক নির্দেশনামূলক আলোচনা করব, কিছু টেকনিক্যাল ব্যাপার আলোচনা করব। আশা করি সবাই দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে যেটি তোমাদের সাথে আলোচনা করতে হবে সেটি হচ্ছে স্নাতক সম্মান প্রথম বর্ষে যে ক্লাস রুটিন, এটি ইতিমধ্যে তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়েছো এবং আমাদের ফেসবুক যে গ্রুপ আছে, অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ আছে কলেজের এবং বিভাগের, আশা করি সেটার মাধ্যমে সবাই জানো। আমি আবার একটু সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের জন্য, এটি হচ্ছে আমাদের ক্লাস রুটিন। তোমরা এখানে দেখবে যে এখানে প্রতিটি, এই যে এখানে দিন এবং সময় উল্লেখ করা আছে, এবং এখানে আরেকটি ব্যাপার তোমাদের একটু বুঝিয়ে দেবার ব্যাপার আছে, এখানে আমাদের যে কোর্স গুলো আছে দেখবে প্রতিটি কোর্সের সঙ্গে একটি কোর্স কোড আছে। একটু পরে আমি সিলেবাস আলোচনা করব, তখন তোমরা বুঝবে যে কোনটি আসলে কোন কোর্সের ক্লাস, ঠিক আছে। এখানে আরেকটি ব্যাপার বুঝবার আছে যে এখানে 1H দ্বারা যেটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে প্রথম বর্ষ স্নাতক মেজর, অর্থাৎ যারা পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে, অর্থাৎ যারা পদার্থবিজ্ঞান বিষয়ে অনার্স করবার জন্য ভর্তি হয়েছে, পদার্থবিজ্ঞান বিষয়টি পেয়েছো, তাদের জন্য আমি যে দিকটা আলাদা করে মার্ক করে দেখিয়ে দিই, এই যে এই রুটিনে এই অংশগুলো হচ্ছে 1H দ্বারা চিহ্নিত, ঠিক আছে। অর্থাৎ এই ক্লাসগুলি হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে যারা ভর্তি হয়েছে অনার্সে তাদের জন্য। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে এর বাইরে রুটিনে আরো তিনটি ক্লাস রয়েছে এবং এগুলি চিহ্নিত করা হয়েছে হচ্ছে 1NM দ্বারা, অর্থাৎ ফার্স্ট ইয়ার নন মেজর। এই যে হলুদ রঙে যে তিনটি চিহ্নিত করা হয়েছে, এটি যদি রসায়ন বিভাগের কিংবা গণিত বিভাগের কোনো শিক্ষার্থী যদি এই ক্লাসটি দেখে থাকো, এই হলুদ রং দ্বারা চিহ্নিত করা তিনটি ক্লাস হচ্ছে তোমাদের জন্য। অর্থাৎ এখানে এই মুহূর্তে স্ক্রিনে তোমরা যা দেখতে পাচ্ছ সেখানে সবুজ রঙে চিহ্নিত যে ক্লাসগুলি সেগুলি হচ্ছে পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের জন্য, এবং হলুদ রঙে চিহ্নিত যে তিনটি ক্লাস সেটি হচ্ছে রসায়ন অথবা গণিত বিভাগে যে যারা ভর্তি হয়েছো তাদের জন্য, ঠিক আছে। তাহলে এই অনুসারে তোমরা হচ্ছে সংশ্লিষ্ট সময়ে জুমের মাধ্যমে সংযুক্ত হয়ে যাবে। এই যে এটি হচ্ছে আমাদের জুমের মিটিং আইডি, তোমাদের ফার্স্ট ইয়ারের সব ক্লাসের জন্য এই একটি আইডি ব্যবহার করা হবে, এবং যেটি পাসওয়ার্ড আছে সেটি হচ্ছে 1ST, খুবই সহজ একটি পাসওয়ার্ড, তোমাদের সুবিধার জন্যই ঠিক করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে দেখো, এবারে আমরা একটু স্নাতক সমান প্রথম বর্ষের যে পাঠ্যসূচি অর্থাৎ সিলেবাস সেটি সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে সিলেবাসের প্রথমে আমরা একটু দেখে নিব যে তোমাদের কি কি কোর্স আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 212701, এটি হচ্ছে মেকানিক্স অর্থাৎ বলবিদ্যা। এরপরে 212703, প্রপার্টিজ অফ ম্যাটার, ওয়েভস এন্ড অসিলেশন। 212705, এটি হচ্ছে হিট, থার্মোডাইনামিক্স এন্ড রেডিয়েশন। এরপরে 212706, এটি হচ্ছে পদার্থবিজ্ঞান ব্যবহারিক কোর্স। এরপরে তোমাদের কিছু নন মেজর কোর্স আছে, 213709, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, এটি আমরা পড়াবো না, এটি গণিত বিভাগে থেকে তোমরা শিখে আসবে। এরপরে দেখো আরো দুটি অংশ আছে, এখানে একটি অথবা অংশ আছে অর্থাৎ কেমিস্ট্রি অথবা পরিসংখ্যান। এখন সরকারি এডওয়ার্ড কলেজ পাবনায় যেহেতু পরিসংখ্যান বিভাগ নেই, সে কারণে এই অংশটি তোমাদের জন্য, এই সুযোগটি তোমরা যারা এডওয়ার্ড কলেজে ভর্তি হয়েছো তাদের জন্য পরিসংখ্যান বিষয়টি নেবার সুযোগ নেই। অর্থাৎ তোমাদের হাতে একটি অপশন থাকছে, সেটি হচ্ছে কেমিস্ট্রি 1 এবং কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, যাদের কোর্স কোড হচ্ছে 212807 এবং 212808, ঠিক আছে। এর বাইরে তোমাদের জন্য আরেকটি কোর্স আছে সর্বশেষ, সেটি হচ্ছে 211501, যেটি হিস্ট্রি অফ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এটি স্নাতক সমান শ্রেণীতে পর্যন্ত সকল শিক্ষার্থীকে, তুমি যে বিভাগেরই হও না কেন, তোমাদের জন্য এটি হচ্ছে কম্পালসারি একটি বিষয়, বাধ্যতামূলক একটি বিষয়। তাহলে এর মাধ্যমে তোমরা হচ্ছে কিছু বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের প্রথম বর্ষের জন্য বিভিন্ন কোর্সের বিবরণ, এবং এখানে তোমাদের তার সংশ্লিষ্ট ক্রেডিটটি বলা আছে, এবং তোমাদের হচ্ছে সব মিলিয়ে 700 মার্কস, ঠিক আছে। ক্রেডিটের হিসাব করলে হচ্ছে 28 ক্রেডিটের কোর্স এই স্নাতক সমান প্রথম বর্ষের জন্য। এবারে আমরা যদি একটু বিস্তারিত সিলেবাসটি দেখে নিই, যেটি ক্লাসে পর্যায়ক্রমে আলোচনা হতে থাকবে, তোমাদের প্রথম কোর্সটি হচ্ছে 212701 মেকানিক্স অর্থাৎ বলবিদ্যা। এখানে তোমরা ভেক্টর অ্যালজেব্রা থেকে শুরু করে গতি সম্পর্কিত বিভিন্ন ব্যাপার শিখবে, বল এবং গতি সম্পর্ক শিখবে, কাজ ক্ষমতা শক্তি ইত্যাদি শিখবে,
সংঘর্ষ সম্পর্কে জানবে, ঘূর্ণন সম্পর্কে জানবে। ঠিক আছে, আমাদের এই কোর্সটি নেবেন হচ্ছে আমাদের সম্মানিত বিভাগীয় প্রধান স্যার লুৎফর রহমান স্যার এবং আবদুল্লাহ আল মামুন স্যার। এরপরে যে কোর্সটি রয়েছে তোমাদের জন্য সেটি হচ্ছে 212703। এই কোর্সের কোর্স টাইটেল হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটার, ওয়েভস এবং অসিলেশন। এবং এই এই অংশটি এই কোর্সটিতে তোমরা হচ্ছে মহাকর্ষ থেকে শুরু করে মহাকর্ষ সম্পর্কে জানবে, স্থিতিস্থাপকতা সম্পর্কে জানবে, পদার্থের বিভিন্ন ধর্ম সম্পর্কে জানবে এবং সবশেষে তরঙ্গ এবং অসিলেশন সম্পর্কে জানবে। ঠিক আছে, তাহলে এই তোমাদের এই যে কোর্সটি, এই কোর্সটিও দুইজন শিক্ষক নেবেন। এই কোর্সটি হচ্ছে আমাদের সম্মানিত জয়নাল আবেদিন স্যার নেবেন এবং মাজেদা খাতুন ম্যাডাম নেবেন। এরপরে তোমাদের যে কোর্সটি আছে সেটি হচ্ছে হিট, থার্মোডাইনামিক্স অ্যান্ড রেডিয়েশন। এই কোর্সের কোর্স কোড হচ্ছে 212705। এই কোর্সে তোমরা হচ্ছে তাপ, তাপমাত্রা, তাপ গতিবিদ্যার বিভিন্ন সূত্র সম্পর্কে শিখবে, বিকিরণ সম্পর্কে জানবে, বিকিরণের আইনগুলো জানবে এবং বিভিন্ন ধরনের থার্মোডাইনামিক যে অপেক্ষক আছে, থার্মোডাইনামিক ফাংশন আছে, সেগুলি সম্পর্কে জানবে। ঠিক আছে, তাহলে এই কোর্সটি, এই কোর্সটি হচ্ছে সম্মানিত দিল আফরোজা ম্যাডাম এবং সাইফুল ইসলাম স্যার নেবেন। এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমাদের একটি কোর্স রয়েছে, এটি হচ্ছে পদার্থবিজ্ঞান ব্যবহারিক 212706 যার কোর্স কোড। এই মুহূর্তে আমাদের হয়তো ব্যবহারিক ক্লাসটি, যেহেতু এটি হাতে কলমে করবার বিষয়, এই করোনা পরিস্থিতিতে হয়তো এটি আমাদের করা সম্ভব হবে না। ভবিষ্যতে পরিস্থিতির উপর নির্ভর করে কোনো এক সময় আশা করি এই কোর্সের আলোচনা সরাসরি আমাদের যে প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি রয়েছে, আমাদের যে খুব উন্নত ল্যাব রয়েছে, প্রচুর যন্ত্র রয়েছে, সেখানে সরাসরি হাতে কলমে দেখা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আরেকটি কোর্স সবার জন্য রয়েছে, এটি হচ্ছে 211501। এই কোর্সের শিরোনাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এখানে তোমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় কোথা থেকে হলো, আমাদের এই বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক কি পরিচয়, 1947-এর দেশভাগ থেকে শুরু করে পাকিস্তান আমলের বিভিন্ন নিপীড়ন থেকে শুরু করে আমাদের জাতীয়তাবাদের বিকাশ এবং স্বাধিকার আন্দোলনের ক্রমবিকাশটি কিভাবে হলো, ভাষা আন্দোলন কিভাবে সংগঠিত হলো, 1970-এর নির্বাচন এবং তার আগে 1970-এর গণ অভ্যুত্থানের পটভূমিটি কি ছিল এবং সবশেষে মুক্তিযুদ্ধের মাধ্যমে কিভাবে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেলাম এবং স্বাধীন বাংলাদেশে আমাদের যাত্রাটি কিভাবে শুরু হয়েছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে, এই ইতিহাসটি আমরা সামগ্রিকভাবে এই কোর্সে পড়ব। আমাদের এই কোর্সটি নেবেন আমাদের বিভাগের প্রভাষক জনাব মাজেদা খাতুন ম্যাডাম। এরপরে তোমাদের যারা নন মেজরের শিক্ষার্থী আছো, অর্থাৎ যারা রসায়ন বিভাগ এবং গণিত বিভাগের শিক্ষার্থী আছো, তাদের জন্য 212707 একটি কোর্স আছে, ফিজিক্স 1, মেকানিক্স, প্রপার্টিজ অফ ম্যাটার এবং ওয়েভস অ্যান্ড অপটিক্স। এই কোর্সটি নেবেন জনাব মোহাম্মদ শামসুল আলম স্যার এবং শেখ শরীফুর রহমান স্যার। এবং তোমাদের জন্য আরও একটি কোর্স আছে যার কোর্স কোড হচ্ছে 212709, ফিজিক্স 2, যেটি হচ্ছে হিট, থার্মোডাইনামিক্স এবং রেডিয়েশন সংক্রান্ত। এই কোর্সটিতে, এই কোর্সটি আমি মোহাম্মদ ইশার সাদেক, প্রভাষক পদার্থবিজ্ঞান, আমি নেব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সিলেবাসের একটি সংক্ষিপ্ত ধারণা। এরপরে তোমাদের অনেকেরই একটি প্রশ্ন থাকে যে, যেহেতু এখন অনলাইন দুনিয়া, যেহেতু কোভিড পরবর্তীতে আমাদের যেটি বলা হয় থাকে নিউ নর্মাল দুনিয়া, আমাদের অনেক তথ্যই সরাসরি অনলাইনে পেতে হয়। তোমরা যেহেতু অনলাইনের মাধ্যমে ভর্তি হয়ে এসছো এবং ভর্তির বিভিন্ন তথ্য পেয়েছো, তোমরা সকলেই জানো যে আমাদের এই তথ্যটি পাওয়ার জন্য আমাদের অনলাইনে খুঁজতে হয়। এবং অনলাইনের সুবিধা হচ্ছে যে তোমার যে কোনো তথ্য তুমি যে কোনো মুহূর্তে ইন্টারনেটের সংযোগের মাধ্যমে পেতে পারো। একই সঙ্গে অসুবিধা হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে ভুল তথ্য পাবারও সুযোগ রয়েছে। ঠিক আছে, তোমাদের একটু আমি সঠিক পথটি দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার যেটি অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে edwardcollege.edu.edu। এর চেহারাটি হচ্ছে এমন, সবাই দেখে রাখো এবং কিনে রাখো। এবং আমি একটু বড় করে দেখাচ্ছি, এখানে হয়তো ছোট আকারে থাকায় অনেকেই দেখতে পাচ্ছ না। এই যে edwardcollege.edu.edu। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার যে অফিসিয়াল ওয়েবসাইট, এটি হচ্ছে আমাদের সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার অফিসিয়াল ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের নোটিশ পাবে, বিভিন্ন তথ্য জানতে পারবে। এবং এখানে এই ওয়েবসাইটের সঙ্গে
তোমরা যদি এই ওয়েবসাইটটিতে একদম নিচের দিকে চলে যাও, স্ক্রল করে যদি তোমরা একদম নিচের দিকে চলে যাও, দেখবে ওয়েবসাইটের একদম নিচে এই যে এখানে একটি ফেসবুক পেজ নামে একটি অংশ আছে, এবং সেখানে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার যে অফিসিয়াল ফেসবুক পেজ, যেহেতু ফেসবুক একটি উন্মুক্ত দুনিয়া, ফেসবুক একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, এখানে কিন্তু এডওয়ার্ড কলেজের নামে তোমরা অসংখ্য ফেসবুক পেজ পেতে পারো, এবং তার অধিকাংশই হচ্ছে ভুয়া ফেসবুক পেজ, অধিকাংশই হচ্ছে গুজব ছড়ানোর ফেসবুক। তোমাদের মনে রাখতে হবে যে আমাদের সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার প্রকৃত তথ্য অর্থাৎ প্রকৃত নোটিশটি জানতে হলে তোমাকে অবশ্যই অফিসিয়াল যে ফেসবুক পেজ সেটির সাথে সংযুক্ত থাকতে হবে। তাহলে অফিসিয়াল ফেসবুক পেজ আমরা কোথা থেকে খুঁজে পাবো? এই যে আমরা হচ্ছে edwardcollege.edu.bd এই নামে যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটি কিন্তু ইউনিক একটি ওয়েবসাইটই রয়েছে। এই ওয়েবসাইটের ঠিকানাটি সবাই লিখে নিতে পারো কিংবা মনে রাখতে পারো। তাহলে আমরা হচ্ছে এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটে যে ফেসবুক পেজটি লিংক করা আছে সেটি হচ্ছে আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ। এবং এই অফিসিয়াল ফেসবুক পেজে আবার দেখবে এই যে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় পদার্থবিজ্ঞান বিভাগ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা নামে যে সকল নোটিশ কিংবা ইত্যাদি শেয়ার করা হয়, যে সকল পোস্ট দেওয়া হয়, এটি হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার অফিসিয়াল ফেসবুক পেজ। ঠিক আছে, তাহলে এই পথে যদি কেউ এখানে যুক্ত হও তা কিন্তু পথ হারানোর কোনো সুযোগ নেই। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এরপরে যে অংশটি, এই যে আমরা হচ্ছে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার যে অফিসিয়াল ফেসবুক পেজ তার চেহারাটি হচ্ছে এমন। এখানে যদি যখন তোমরা হচ্ছে এর ভেতরে ঢুকে যাবে তোমরা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের নোটিশ দেখতে পাবে ইত্যাদি, এবং এখানে দেখবে যে আমরা বিভিন্ন ধরনের নোটিশ শেয়ার করেছি পদার্থবিজ্ঞান বিভাগ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার নোটিশও তোমরা এখানে পাবে। এরপরে তোমরা যদি পদার্থবিজ্ঞান বিভাগ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা এখানে যদি ক্লিক করো তোমরা হচ্ছে এই পাতাটি খুঁজে পাবে, এটি হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার অফিসিয়াল ফেসবুক পেজ। তোমাদের আবার বলে দিচ্ছি, এটি হচ্ছে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার অফিসিয়াল ফেসবুক পেজ, এবং এই ফেসবুক পেজে যে পদার্থবিজ্ঞান বিভাগের পোস্ট তোমরা দেখবে সেগুলি হচ্ছে একমাত্র পদার্থবিজ্ঞান বিভাগের অফিসিয়াল পোস্ট। ঠিক আছে, যেমন আমাদের সর্বশেষ পোস্ট যেটি ছিল, তোমরা অনেকেই হয়তো এই নির্দেশনাটি দেখেছো যে প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের কিভাবে যুক্ত হতে হবে সেই সংক্রান্ত একটি নির্দেশনা আমরা শেয়ার করেছিলাম, এটি হচ্ছে আমাদের মূল ফেসবুক পাতা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানলে যে অনলাইনের মাধ্যমে কিভাবে বা কোন পথে আসলে তোমরা পথ হারাবে না, কোন পথে আসলে তোমরা সঠিক তথ্যটি খুঁজে পাবে, কোন পথে আসলে তোমরা সঠিক নোটিশটি খুঁজে পাবে। যেহেতু এখন ভার্চুয়াল দুনিয়া, সবাইকে কিন্তু জনে জনে তথ্য পৌঁছে দেওয়ার কোনো সুযোগ নেই, ফেসবুক পেজে কিংবা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দেওয়া থাকবে, নিজ দায়িত্বে পুরো নোটিশটি সবাইকে পড়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এরপরে এখন আমরা আরেকটু যেটি দেখবো, যে যেহেতু তোমরা এখন অনলাইন দুনিয়াতে অনেকেই হয়তো নতুন, জুমের ব্যবহার কিভাবে করতে হয় সেটিও হয়তো অনেকেই প্রথমবার অফিসিয়ালি জুম ব্যবহার করছো, সে কারণে জুম কিভাবে ব্যবহার করতে হবে এটি নিয়ে আমি খুবই সংক্ষিপ্ত একটু দিক নির্দেশনা দেব। এখানে দেখো, জুম ব্যবহারের জন্য তোমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে জুম অ্যাপ ডাউনলোড করতে হবে। এখন তোমরা যদি ল্যাপটপ কিংবা একটি ডেস্কটপ কম্পিউটার থেকে যুক্ত হয়ে থাকো সেক্ষেত্রে এই যে এটি হচ্ছে জুমের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে দেখবে রিসোর্সেস নামে একটি অংশ আছে, একটু বড় করে দেখাচ্ছি এই অংশটি। এই যে এখানে হচ্ছে রিসোর্সেস নামে একটি অংশ আছে, এখানে ক্লিক করলে এমন একটি মেনু বেরোবে, সেই মেনুতে দেখো এখানে লেখা আছে ডাউনলোড জুম ক্লায়েন্ট। ঠিক আছে, অতএব যারা আছে ডেস্কটপ কিংবা ল্যাপটপ কম্পিউটার থেকে কানেক্ট হও কিংবা যারা আছে ট্যাব থেকে কানেক্ট হও, তাদের জন্য এই পদ্ধতিতে তোমরা যে ডিভাইসটি ব্যবহার করবে সেই ডিভাইসে কিন্তু জুম ক্লায়েন্ট ডাউনলোড করে ইনস্টল করে তারপরে তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এবং একই সঙ্গে এই যে এটির যে মূল ওয়েবসাইটটি সেটি আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে এখানে লেখা আছে হচ্ছে zoom.us, zoom.us, এটি হচ্ছে জুমের অফিসিয়াল ওয়েবসাইট। তোমাদের সাবধানে থাকতে হবে যে অনলাইন দুনিয়ায় কিন্তু কাছাকাছি চেহারার অনেক ওয়েবসাইট থাকতে পারে, তোমরা ভুলক্রমে অন্য ওয়েবসাইটে চলে যেতে পারে এবং ভুল কোনো সফটওয়্যার হয়তো যদি ডাউনলোড করে ফেলতে পারো যেটি হয়তো তোমাদের ডিভাইসের জন্য ক্ষতিকর হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে এই ওয়েবসাইট থেকে নির্দেশনা মোতাবেক তোমাদের যদি টিউটোরিয়াল দরকার হয়, ট্রেনিং দরকার হয় সেটি তোমরা এই ওয়েবসাইটে খুঁজে পাবে। এর বাইরে তোমরা আরো অনেকেই আছো যারা মোবাইল ফোন ব্যবহার করো বা স্মার্টফোনের মাধ্যমে জুমে যুক্ত হও, তোমাদের জন্য পদ্ধতিটি কি? তোমাদের জন্য পদ্ধতিটি হচ্ছে তোমরা প্রথমে তোমাদের স্মার্টফোনে গিয়ে দেখবে এরকম
এই যে আইকনটি, এটি হচ্ছে গুগল প্লে স্টোরের আইকন। তোমরা প্লে স্টোরে ক্লিক করবে, প্লে স্টোরে ক্লিক করার পরে দেখবে এমন একটি পাতা পাবে যার উপরে আছে সার্চ ফর অ্যাপস এন্ড গেমস। ঠিক আছে, এই সার্চ ফর অ্যাপস এর এখানে তোমরা যখন জুম লিখে সার্চ দেবে দেখবে অনেকগুলো জুম আসতে পারে, একাধিক আসতে পারে। এখানে তোমরা একটু খেয়াল করে দেখবে যে জুম ক্লাউড মিটিং তোমরা ডাউনলোড করবে কোনটি, যেটি হচ্ছে zoom.us থেকে। ঠিক আছে, এটি হচ্ছে অফিসিয়াল জুমের যে অ্যাপ সেটি। তাহলে এই অ্যাপটি ধরে নিলাম যে এই অ্যাপটি তোমরা নামিয়েছে এবং ডাউনলোড করেছে। এরপরে নেক্সট প্রশ্নটি যেটি আসবে যে অনলাইন ক্লাসে আমরা কিভাবে যুক্ত হব। ঠিক আছে, তাহলে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমরা প্রথমে যেটি করব, এই যে জুম অ্যাপটি ডাউনলোড করার পরে তুমি যখন অন করবে, তুমি যখন জুম অ্যাপ চালু করবে, তুমি প্রথমেই দেখতে পাবে যেখানে জয়েন এ মিটিং নামে অপশন এসেছে। ঠিক আছে, তোমরা হচ্ছে জয়েন এ মিটিং এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখবে এমন একটি পাতা এসছে যেখানে এখানে চাচ্ছে মিটিং আইডি এবং এখানে নামের একটি অংশ। ঠিক আছে, এই মিটিং আইডির স্থানে তোমরা হচ্ছে টাইপ করবে। কি টাইপ করবে, তোমরা যেহেতু প্রথম স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী, তোমাদের মিটিং আইডি ইতিমধ্যে তোমাদের ক্লাস রুটিনে দিয়ে দেওয়া হয়েছে, নোটিশে দিয়ে দেওয়া হয়েছে, আমাদের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। তোমাদের মিটিং আইডি হচ্ছে 8406746490। ঠিক আছে, এটি মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি যখন কোনো একটি ডিভাইস থেকে যুক্ত হবে সেই ডিভাইসের মেমোরিতে এটি কিন্তু থেকে যাবে, তুমি পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে নিচের যে অংশ এখানে লেখা আছে ইওর নেম, তাহলে এই অংশে তোমরা হচ্ছে যার যার নাম টাইপ করবে। এটি আমরা কিন্তু নির্দেশনা দিয়েছিলাম কিভাবে নাম টাইপ করবে, এই যে নামের প্রথম অংশে, এটি অনেকেই ভুল করে থাকো, নামের প্রথম অংশে তোমরা আগে তোমাদের রোলটি লিখবে। তোমরা যেহেতু এখন নবীন শিক্ষার্থী হিসেবে তোমরা এখন রেজিস্ট্রেশন নাম্বার পাওনি, সে কারণে তোমাদের ক্লাস রোল যেটি ভর্তির সময় দেয়া হয়েছে সেই ক্লাস রোলটি ব্যবহার করবে এবং তারপর একটি স্পেস দিয়ে তোমাদের নামটি লিখবে। ঠিক আছে, তোমরা যখনই এখানে নামের অংশটি টাইপ করবে দেখবে এই জয়েনের অংশটি এতক্ষণ একটু হালকা রং ছিল, এখন এটি নীল হয়ে গেছে। যখন এটি নীল হয়ে যাবে তোমরা এই জয়েনে ক্লিক করবে। জয়েনে ক্লিক করার পরে দেখবে আরেকটি অংশ এসেছে মিটিং পাসওয়ার্ড লেখবার জন্য। তোমাদের পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড সবাই জানো, আমরা খুব সহজ একটি পাসওয়ার্ড দিয়েছি তোমাদের জন্য, সেটি হচ্ছে ফাস্ট, অর্থাৎ 1ST। ঠিক আছে, তাহলে এই পাসওয়ার্ডটি তোমরা লিখবে এবং পাসওয়ার্ড যেহেতু একটি গোপন ব্যাপার সেটি কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাবে না, সেটি দেখবে যে একটি এরকম ডট ডট কিছু একটা আসবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে এই পাসওয়ার্ডটি দেওয়ার পরে আবার এবার তোমরা হচ্ছে এখানে একটি ওকে লেখা আছে, ওকেতে চাপ দেবে। ওকেতে চাপ দেওয়ার পরে দেখবে এমন একটি স্ক্রিন আসার কথা। ঠিক আছে, যদি ক্লাসটি এখনো শুরু হয়ে না থাকে তোমাদের এমন একটি মেসেজ দেবে যে ওয়েটিং ফর দা হোস্ট টু স্টার্ট দা মিটিং। অনেকে হয়তো ক্লাসের আগেই যুক্ত হয়ে গিয়েছো, এটি দেখলে তোমরা হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবে, কারণ এরপরেও হয়তো ক্লাস শুরু হতে কিছুক্ষণ সময় লাগতে পারে বা যান্ত্রিক গোলযোগের কারণে অনেক সময় দেরি হতে পারে। এরপরে আবার দেখবে যে যখন হচ্ছে আমরা ক্লাস নেওয়া শুরু করব তোমাদের স্ক্রিনে এমন একটি মেসেজ দেখা যাবে যে হোস্ট কিছুক্ষণের মধ্যেই তোমাকে ক্লাসে প্রবেশ করার অনুমতি দেবেন এবং পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাস স্নাতক সমান প্রথম বর্ষ, এই কথাটি যখনই তোমরা দেখবে তোমরা নিশ্চিত হয়ে যাবে যে তোমরা সঠিক ক্লাসে এসেছো। ঠিক আছে, এরপরে যখন ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের স্ক্রিনে এমন একটি চেহারা দেখতে পাবে। ঠিক আছে, এবং এখানে কি থাকবে, এখানে দেখো এখানে একটি অংশ আছে ওয়াইফাই আর সেলুলার ডাটা। তাহলে এই যে ওয়াইফাই আর সেলুলার ডাটা, এই যে জয়েন অডিওর উপরে এই অংশে তোমাদের একটি ক্লিক করতে হবে বা টাচ করতে হবে। এই অংশটি যদি কেউ ক্লিক করো না, ক্লিক বা টাচ না করো, সেক্ষেত্রে সে কিন্তু অডিওর সঙ্গে জয়েন হবে না এবং তোমাদের কথা আমরা শুনতে পাবো না, আমাদের কথাও তোমরা শুনতে পাবে না। ঠিক আছে, তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই পর্যন্ত যদি তোমরা আসতে পেরে থাকো তার অর্থ তোমরা ক্লাসে সফলভাবে যুক্ত হতে পেরেছো। ঠিক আছে, আশা করি এই নির্দেশনা মেনে তোমরা ভবিষ্যতে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবে সহজেই। এরপরে যেটি অনলাইন ক্লাসের যে আচরণবিধি, খুব সংক্ষিপ্ত দুটি পয়েন্ট আমি কি বলতে চাই, একটি হচ্ছে দেখো এই যে ডিপার্টমেন্ট অফ ফিজিক্সে তোমরা যখন ক্লাসে জয়েন করবে, এই যে পোকো X2, এই যে 1ABCD, এসব নাম নিয়ে বাবা জয়েন করা যাবে না। এসব নাম নিয়ে যদি কেউ জয়েন করো তাকে আমরা স্থায়ীভাবে রিমুভ করে দেবো এবং পরবর্তীতে ওই আইডি থেকে তোমরা পরবর্তীতে কখনোই ক্লাসে যুক্ত হতে পারবে না। সে কারণে তোমাদের কি করতে হবে, তোমাদের অবশ্যই এই যে নিয়ম মেনে, এই দুটি চলবে না, এটা এইগুলা মোটামুটি চলবে যেখানে অন্তত রোলটা আছে, ক্লাস রোলটা আছে, সবচেয়ে ভালো হয় হচ্ছে ক্লাস রোল তারপরে একটি স্পেস দিয়ে যদি তোমাদের নামটি লিখে রাখো। ঠিক আছে, এটি হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি এবং এখানে কিন্তু ক্লাস রোল আছে কিন্তু এটি আবার পরে দিয়ে ফেলেছে ভুলবশত, এটি না করাই ভালো,
তোমরা প্রথমে ক্লাস রোলটি লিখবে, ক্লাস রোলটি টাইপ করার পর একটি স্পেস দিয়ে তারপরে তোমাদের নামটি টাইপ করবে, ঠিক আছে? তাহলে এরপরে আরেকটি অংশ আছে, সেটি হচ্ছে চ্যাট বক্স। একান্ত প্রয়োজন ছাড়া এই চ্যাট বক্সে অনেকে হাসাহাসি করো, অনেকে ব্যক্তিগত মেসেজ চালাচালি করো, অনেক সময় বন্ধু বান্ধব এই দোস্ত কেমন আছিস, তুই কেমন আছিস, এইসব কথাবার্তা চালাও। এই চ্যাট বক্সটি কত জরুরি আলাপের জন্য, এখানে যদি কেউ হাসাহাসি করো, বন্ধুদের সাথে আড্ডা বসাও, সেক্ষেত্রে আমরা ক্লাস থেকে রিমুভ করে দেবো, ঠিক আছে? তো এই এই দুটি আচরণবিধি সবাই একটু ক্লাসে যারা যুক্ত হবে তারা মেনে চলার চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সবশেষে আমাদের এই নির্দেশনামূলক যে আলোচনাটি সেটি প্রায় শেষের দিকে এসে গেছে। সবশেষে আমি একটু তোমাদের দেখিয়ে দেবো যে এই যে অনলাইন দুনিয়ায় তোমাদের পড়াশোনাটি করতে হবে, লাইভ ক্লাসে হয়তো অনেকে বিভিন্ন কারণে মিস হয়ে যেতে পারে, নেট বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কোনো একদিন বৃষ্টির কারণে বা যে কোনো কারণে তুমি সংযুক্তি পেতে না পারো, সেক্ষেত্রে তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই। পদার্থবিজ্ঞান বিভাগের প্রতিটি ক্লাস রেকর্ডেড থাকে, এবং আমি একটু আগে যেই দুটি ফেসবুক পেজ দেখিয়েছি, কলেজের অফিসিয়াল পেজ এবং পদার্থবিজ্ঞান বিভাগের অফিসিয়াল পেজ, সেখানে এই রেকর্ডেড ক্লাসগুলি শেয়ার করা থাকবে। যেহেতু শেয়ার করা থাকবে তুমি চাইলে পরে দেখে নিতে পারবে, তবে আমার পরামর্শ থাকবে যে অবশ্যই লাইভ ক্লাসে যুক্ত হওয়ার, কারণ লাইভ ক্লাসে তুমি প্রশ্ন করবার সুযোগটি পাবে যেটি রেকর্ডেড ক্লাসে পাবে না, ঠিক আছে? এখন রেকর্ডেড ক্লাস কোথায় পাবে? প্রথমত তুমি পাবে হচ্ছে আমাদের যেই দুটি অফিসিয়াল ফেসবুক পেজ আমি দেখিয়েছি, কলেজের ফেসবুক পেজে শেয়ার করা হয় এবং আমাদের বিভাগীয় ফেসবুক পেজেও শেয়ার করা হয়। এর বাইরে কয়েকটি বিশেষ ইউটিউব চ্যানেল তোমাদের একটু চিনে রাখা ভালো। এটি হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের এবং কিছু ক্লাসের ভিডিও আপলোড করা থাকবে। এরপরে স্ক্রিনে তোমরা যেটি দেখতে পাচ্ছ সেটি আমাদের সম্মানিত বিভাগীয় প্রধান যারা মোহাম্মদ দুলফর রহমান স্যারের পরিচালিত ইউটিউব চ্যানেল। এখানে দেখবে তোমাদের যেহেতু প্রথম বর্ষের ক্লাস হয়নি, সে কারণে এখনো প্রথম বর্ষের কোনো ক্লাস এখানে যুক্ত হয়নি, এতদিন চতুর্থ বর্ষের ক্লাস চলমান থাকে, আমরা এখানে চতুর্থ বর্ষের বিভিন্ন কোর্স দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে এই চ্যানেলটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সাইফুল ইসলাম স্যারের ইউটিউব চ্যানেল। এখানে তোমরা হচ্ছে দেখবে এই যে বিএসসি ফোর্থ ইয়ার, এইচএসসি সায়েন্স, ফিজিক্স সেকেন্ড ইয়ার, এরকম তোমরা হচ্ছে শিরোনাম দেখেই খুঁজে নিতে পারবে যে যেটি কোনটি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের জন্য প্রযোজ্য হবে। এরপরে তোমরা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে এইচএসসি ফিজিক্স নামে হলো, এটি আমাদের শ্রদ্ধেয় শামসুল আলম স্যারের ইউটিউব চ্যানেল। এখানেও দেখো এখানে কিন্তু এই যে ইয়ার উল্লেখ করা আছে যে অনার্স ফিজিক্স প্রথম বর্ষ, এইচএসসি ফিজিক্স অনার্স ফিজিক্স সেকেন্ড ইয়ার, অর্থাৎ তোমাদের প্রথম বর্ষের ক্লাস যখন আসবে তোমরা শিরোনামটি দেখে কিন্তু খুঁজে নিতে পারবে যে কোনটি তোমাদের প্রথম বর্ষের ক্লাস। এরপরে আরেকটি ইউটিউব চ্যানেল আছে আত্মিক পদার্থবিজ্ঞান কেন্দ্র নামে, এটি হচ্ছে তোমরা সবাই চিনতে পারছো আমাদের শ্রদ্ধেয় শেখ শরীফুর রহমান স্যারের ইউটিউব চ্যানেল। এখানেও দেখো এখানে কিন্তু বিভিন্ন বর্ষের ক্লাস সিরিয়ালি সাজানো আছে তোমাদের, অর্থাৎ এখানে যেরকম অনার্স সেকেন্ড ইয়ার ক্লাস চলছিল, অনার্স সেকেন্ড ইয়ারের কিছু ক্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ, অনার্স প্রথম বর্ষের ক্লাস যখন যুক্ত হবে তোমরা অনার্স ফার্স্ট ইয়ার নামে যেসব ক্লাস যুক্ত হবে সেগুলি বুঝবে, ঠিক আছে? এবং সবশেষে এই চ্যানেলটি যেটি আমি পরিচালনা করে থাকি, এখানেও দেখো এখানে হচ্ছে তোমাদের যে বিভিন্ন বর্ষে স্নাতক সমান চতুর্থ বর্ষ কিংবা স্নাতক সমান দ্বিতীয় বর্ষ এরকম হেডিং দেওয়া আছে, অর্থাৎ প্রথম বর্ষের ক্লাস যখন শুরু হবে তখন তার হেডিং থেকে তোমরা খুঁজে নিতে পারবে যে এটি হচ্ছে প্রথম বর্ষের জন্য প্রযোজ্য ক্লাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সংক্ষিপ্ত যে দিক নির্দেশনামূলক অংশটি সেই আলোচনা আজকে এখানেই শেষ করছি। অনলাইন ক্লাস শুরু হবার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং অবশ্যই এই ভয়াবহ কোভিড ভাইরাসের হাত থেকে স্বাস্থ্যবিধি মেনে চলে নিয়মিত হাত পরিষ্কার রেখে এবং মাস্ক ব্যবহার করে সবাই নিজেও সুস্থ থাকো, পরিবারের সকলকেও সুস্থ রাখো।